আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দুই ভেক্টর বরিশাল বোর্ড 2017। এ প্রশ্নে দুটি বিন্দু এ ও বি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তো এ বিন্দুর স্থানাঙ্ক দ্বারা আমরা ও এ অবস্থান ভেক্টরকে আমরা নির্ণয় করতে পারব, অর্থাৎ ও এ অবস্থান ভেক্টরকে নির্দেশ করে এই স্থানাঙ্ক, আর বি বিন্দু স্থানাঙ্ক ও বি অবস্থান ভেক্টরকে নির্দেশ করে। আর ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এখানে আলফা দেওয়া আছে 60 ডিগ্রি। ও এ ভেক্টর, ও এ অবস্থান ভেক্টর, ও বি অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। ক নম্বর বলা হচ্ছে নাল ভেক্টরের সংজ্ঞা, যে ভেক্টরের মান শূন্য সেটাই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য সেটাই হলো শূন্য বা নাল ভেক্টর। এর পরের প্রশ্ন আছে যে ভারী বস্তুকে স্বল্প কোণে মানে ছোট কোণে টেনে নেওয়া হয় কেন, ব্যাখ্যা করো। অনেক বড় ভারী বস্তু হলে এটা যদি অনুভূমিকের সাথে আমরা বেশি কোণে টানি তাহলে এটা টানতে আমাদের কষ্ট হবে, আর যদি অনুভূমিকের সাথে যদি খুব অল্প কোণে আমরা টানি, স্বল্প কোণে টানি, তাহলে টানাটা সহজ হবে। কেন সহজ হবে? তো বস্তুকে টানলে এই বস্তুর একটা কি আছে, ভর আছে, আর এই বস্তুর একটা কার্যকরী যে বল তৈরি হবে, কার্যকরী বল, সেটা হচ্ছে এম জি কস থিটা। তো এখন দেখো এখানে একটা বস্তুর জন্য এম নির্দিষ্ট, জি এর মান ধ্রুব, তাহলে এই কার্যকরী বলের মান কম বা বেশি হওয়া নির্ভর করতেছে কস থিটার উপর। তার মানে আমরা জানি থিটার মান যত কম হবে, থিটার মান যত কম হবে কস থিটার মান তত বেশি হবে। তার মানে কস থিটার মান বেশি হওয়া মানে কার্যকরী বল এম জি কস থিটার মানও বেশি হবে, যেহেতু এম ও জি এখানে নির্দিষ্ট, তাই কস থিটার মান বেশি পাওয়া যাবে কিভাবে, থিটার মান কম। আর এই যে স্বল্প কোণে টানা হয় মানে কম কোণে টানা হয়, যত কম কোণে টানবো থিটার মান তত কম হবে, এই কারণে ভারী বস্তুকে স্বল্প কোণে টানা হয়। কার্যকরী বল অর্থাৎ সামনে নিয়ে যাওয়ার জন্য যে বল তা ক্রিয়া করবে সেই বলটা বেশি পাওয়া যাবে স্বল্প কোণে টানলে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি, আমরা জানি এম ভরের কোনো বস্তুকে থিটা কোণে টেনে নেওয়ার ক্ষেত্রে বস্তুর গতির দিকে কার্যকরী বল সৃষ্টি হয় এম জি কস, সরি সরি এখানে তো আমরা থিটা ধরেছি, এম জি কস থিটা। এখানে বস্তুর ভর এম, অভিকর্ষ ত্বরণ জি, এই দুটির মান অপরিবর্তনীয় বা স্থির, তাই বস্তুর গতি নির্ভর করে থিটার উপর। আবার থিটার মান যত কম হবে, থিটার মান যত কম হবে কস থিটার মান তত বেশি হবে। এই যে তোমরা এভাবে মনে রাখতে পারো কস জিরো ডিগ্রির মান কত, কস জিরো ডিগ্রির মান 1, আর কস 90 ডিগ্রির মান, এই দুটার মান তুলনা করলেই তো বোঝা যায় কস 90 মান 0। তার মানে কস থিটার মান যত কম হবে, থিটার মান যত কম হবে কস থিটার মান তত বেশি হবে, তার বস্তু টেনে নেওয়া তত সহজ হবে। এজন্যই একটি ভারী বস্তুকে স্বল্প কোণে টেনে নেওয়া হয়, স্বল্প কোণে টানলে এই যে আমাদের যে এম জি কস থিটা, এই এম জি কস থিটাটা হচ্ছে কার্যকরী বল। কার্যকরী বল মানে এই বলটাই বস্তুকে সামনে নিয়ে যায়, এই বলটাই বস্তুকে সামনে নিয়ে যায়। তো এই কার্যকরী বল তখন আমরা বেশি পাই যার কারণে টানা সহজ হয়। এরপরে প্রশ্ন হচ্ছে এ বি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করো। তো এটা আমি এখানে দুটি পদ্ধতিতে করব। আমরা এই এ বি ভেক্টর নির্ণয় করার জন্য আমরা এই 4 থেকে 2 বিয়োগ করে একক ভেক্টর আই দ্বারা গুণ করতে পারি, একটা উপাংশ নির্ণয় করতে পারি। আচ্ছা, আমি আগে প্রথমে এ বি সংযোগকারী ভেক্টরের মান আমরা যে দুটি পদ্ধতি করবো, এক অবস্থান ভেক্টর বের করে করব, আবার সরাসরি আমরা এ বি ভেক্টর বের করেও করতে পারবো। তো প্রথমে আমি অবস্থান ভেক্টর নির্ণয় করে করি। তো অবস্থান ভেক্টর নির্ণয় করে কিভাবে করব, এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক অবস্থান ভেক্টর কি, মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো এখানে অবস্থান ভেক্টর আছে ও এ একটা, আরেকটা অবস্থান ভেক্টর আছে ও বি। ও এ কিভাবে নির্ণয় করব আমরা, এই যে 2 থেকে 0 বিয়োগ দিলে কি থাকে,
দুই থাকে, তারপরে তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিনই থাকে, এক থেকে শূন্য বিয়োগ দিলে একই থাকে। আর এই যে আমাদের এক্স ওয়াই জেড এর মান যে আছে, এই এক্স এর মান অর্থাৎ দুই কে আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই দ্বারা গুণ করে উপাংশ নির্ণয় করব, অর্থাৎ দুই কে আই দ্বারা গুণ করে এটি একটি উপাংশ হলো। আবার জেড অক্ষ বরাবর এখানে অভিক্ষেপ আছে তিন, এটাকে অভিক্ষেপ বলে, তিন, এই তিনকে আমরা জেড অক্ষ বরাবর একক ভেক্টর দ্বারা গুণ করে জেড অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করে নিব। তারপরে এই যে ওয়ান আছে, একে আমরা জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে দ্বারা গুণ করে উপাংশ নির্ণয় করে নিব। এগুলো সমষ্টি বা যোগ করলে আমাদের ওই অবস্থান ভেক্টর হবে। একই ভাবে আমরা ও বি এর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করেছি চার থেকে, এখানে শূন্য বিয়োগ দিলে চারই থাকে। যাই হোক, এটা বুঝে গেছো তো? এই যে মাইনাস তিন থেকে যদি আমরা এখানে শূন্য বিয়োগ দিই, মাইনাস তিন থাকে, তার সাথে আমরা জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ দ্বারা গুণ করে আমরা এই যে ও বি ভেক্টরটা নির্ণয় করেছি। এখন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে পাওয়া যায়, এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি? দেখো, এখানে ও থেকে এ তে তীর চিহ্ন দেওয়া আছে, আবার এ থেকে বি এর দিকে তীর চিহ্ন দেওয়া আছে। তার মানে এই দুটি ভেক্টর, ও এ ভেক্টর এবং এ বি ভেক্টর এর সমষ্টি হবে। এটা কিন্তু দেখো, ও থেকে তীর চিহ্ন দেওয়া আছে বি এর দিকে, ও বি ভেক্টরের সমান। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে এই যে দিক দেখতে হবে, দিকটা কি আছে? ও থেকে এ এবং এ থেকে বি, এই দুটি ভেক্টরের সমষ্টি ও থেকে বি। অর্থাৎ এভাবে মনে রাখতে পারো যে কেউ যদি যাত্রা শুরু করে এখান থেকে এই রাস্তাতে, এদিক থেকে এদিকে, মানে বি হচ্ছে গন্তব্য, এভাবেও যাওয়া যেতে পারে। আবার অন্য একজন যদি এভাবে যায় তাও যাওয়া যেতে পারে। তার মানে বি গন্তব্যে যাওয়ার জন্য তীর চিহ্নিত দেখানো হয়েছে, দুটি রাস্তা আছে। তার মানে বি গন্তব্যে পৌঁছাতে হলে আমরা এই দুটি রাস্তা দিয়ে আমরা যেতে পারবো, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে ও এ এবং এ বি ভেক্টর এর সমষ্টিও আমাদের গন্তব্য বি এর সমান হবে, আবার ও বি গন্তব্য বি এর সমান হবে। এই কারণে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পাই ও এ প্লাস এ বি ইকুয়াল ও বি। যেহেতু এ বি এর মান বের করবো, তাহলে এ বি ইকুয়াল ও বি মাইনাস ও এ। তো এখানে আমরা ও বি অবস্থান ভেক্টর আমাদের আছে, ও এ অবস্থান ভেক্টর আছে, এগুলো বসিয়ে দেবো। তবে ও এ অবস্থান ভেক্টরের মান বসানোর ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, যেহেতু ও এর আগে আমাদের মাইনাস আছে, তার মানে এই চিহ্নগুলো সব পরিবর্তন করে বসাতে হবে। দেখো, ফোর আই প্লাস টু জে মাইনাস থ্রি কে, আর যখন আমি ও এ অবস্থান ভেক্টরের মানগুলো বসাইবো, সেটা সবগুলো চিহ্ন যেখানে প্লাস ছিল সেখানে সেখানে মাইনাস হবে, যেখানে প্লাস ছিল সেটা এখানে মাইনাস হবে, কারণ এটা বিয়োগ করতেছি এই জন্য। তো এখানে ফোর আই থেকে যদি টু আই মাইনাস করি তাহলে টু আই হবে, টু জে থেকে যদি মাইনাস থ্রি জে মাইনাস করি তাহলে মাইনাস জে হবে, মাইনাস থ্রি কে থেকে মাইনাস কে মাইনাস করি মাইনাস ফোর কে হবে। অর্থাৎ এ বি ভেক্টরটি হলো টু আই মাইনাস জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ। এখন ভেক্টরের মান নির্ণয় সূত্র হলো, তো আমরা এই ভেক্টরের, আমরা এই যে মান নির্ণয় সূত্র কিভাবে জানি, এ একটি ভেক্টর হলে আমরা জানি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো এই যে আমাদের এই অভিক্ষেপগুলো যা আছে, এই অভিক্ষেপগুলোর বর্গের সমষ্টির বর্গমূলই হচ্ছে ভেক্টরের মান নির্ণয় সূত্র। তাহলে এই ভেক্টরের মান নির্ণয় সূত্র আমরা কি জানি, এ ইকুয়াল বর্গমূল এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এখানে এ এক্স কি আছে? দুই। আর এ ওয়াই কি আছে? মাইনাস ওয়ান। এ জেড কি আছে? মাইনাস ফোর। এগুলোর বর্গের সমষ্টির বর্গমূল করলে আমরা এ বি ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। তাহলে এ বি ভেক্টর টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার, তাহলে এখানে হবে টু ফোর, ওয়ানের উপর মাইনাস ওয়ান উপর স্কোয়ার করলে ওয়ান হয়, মাইনাস ফোর উপর স্কোয়ার করলে সিক্সটিন হয়, এটি প্লাস করলে টোয়েন্টি ওয়ান। এটি হলো এ ভেক্টরের মান। অতএব এ ও বি সংযোগকারী ভেক্টরের মান রুট টোয়েন্টি ওয়ান একক। তো এই মানটা আমরা এভাবেও করতে পারি আরো সহজে, সেটা হচ্ছে আমাদের এই যে এ বি ভেক্টরের যে আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু, এই দুটির যে আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে, তো এখানে আমরা এই স্থানাঙ্ক দুটি লিখে, এ বিন্দু স্থানাঙ্ক আছে দুই তিন এক,
বিভিন্ন স্থানাঙ্ক আছে 4 2 মাইনাস 3 এখন আমরা কি এ বি ভেক্টর যদি নির্ণয় করি এ বি ভেক্টর তাহলে এ বি ভেক্টরের এই যে প্রান্ত বিন্দু কি আছে 4 তাহলে 4 থেকে আমরা এটার আছে হচ্ছে x এর মান 2 এই 2 বিয়োগ করব করে তাকে x অক্ষ বরাবর একক ভেক্টর i ক্যাপ দ্বারা গুণ করব আবার এখানে আছে আমাদের 2 প্রান্ত b এর স্থানাঙ্ক y দেওয়া আছে 2 আর এখানে a এর y দেওয়া আছে হচ্ছে 3 তাহলে আমরা এটা কি করতে পারি 2 মাইনাস 3 y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ দ্বারা গুণ করতে পারি তারপরে এখানে আছে হচ্ছে 1 আর এখানে মাইনাস 3 মাইনাস 3 থেকে মাইনাস 1 করলে মাইনাস 4 k ক্যাপ এইভাবেও আমরা এ বি ভেক্টর নির্ণয় করতে পারি এটা অনেক সহজ অর্থাৎ প্রান্ত বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে সেই স্থানাঙ্ক থেকে আদি বিন্দু স্থানাঙ্ক মাইনাস করে যথাক্রমে আই জে কে অর্থাৎ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জেড অক্ষ বরাবর একক ভেক্টর দ্বারা গুণ করে উপাংশগুলো নির্ণয় করে নিলে আমরা এ বি ভেক্টরের মান বের করতে পারবো তাহলে এখানে কি হলো 2i মাইনাস j এখানে আর অবস্থান ভেক্টর নির্ণয় করার প্রয়োজন নেই 2i মাইনাস 4j মাইনাস j মাইনাস 4k এখন মান নির্ণয় সূত্র তো আমরা জানি যে এই যে i j k এর সহগগুলো আছে আছে এগুলোর বর্গের সমষ্টির বর্গমূলই হচ্ছে উক্ত ভেক্টরের মান অর্থাৎ অভিক্ষেপগুলোর বর্গের সমষ্টির বর্গমূল আর 2 স্কয়ার হলে কি হয় 4 প্লাস 1 মাইনাস 4 এর স্কয়ার 16 21 এভাবেও আমরা এ বি ভেক্টরের মান নির্ণয় করতে পারি অতএব এ ও বি সংযোগকারী ভেক্টরের মান রুট 21 একক এর পরের প্রশ্নটি আছে উদ্বিভাগী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কি বিশ্লেষণ পূর্বক মতামত দাও তো আমরা এখানে ও এ এ বি এবং ও বি সব ভেক্টরই আমরা নির্ণয় করে ফেলেছি তো এখানে লব্ধি ভেক্টরকে এই যে একটা লব্ধি ভেক্টর অর্থাৎ ও এ এবং এ বি এই ভেক্টর ভেক্টর যদি ত্রিভুজ সূত্র অনুসারে দেখেছিলাম ও বি হচ্ছে এটা এই ভেক্টর লব্ধি ভেক্টর তো এদের বর্গের সমষ্টি অর্থাৎ ও এ এবং এ বি এর বর্গের সমষ্টি ও এ স্কোয়ার আর এটা এ বি স্কোয়ার বর্গের সমষ্টি যদি ও বি এর বর্গের সমান হয় অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যদি ও বি স্কোয়ার হয় তাহলে এটি সমকোণী ত্রিভুজ হবে যদি সমান না হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে না তাহলে আমরা প্রথমে কি করব ও এ মানে ও এ ভেক্টরের মান ও বি মানে ও বি ভেক্টরের মান আর এ বি মানে এ বি ভেক্টরের মান তো আমরা ভেক্টরগুলো পেয়েছিলাম স্থানাঙ্ক থেকে আমরা ভেক্টরগুলো নির্ণয় করেছিলাম এখন আর দ্বিতীয়বার এটা করতেছি না তো আমরা সরাসরি লিখে দিই ও এ ভেক্টর হচ্ছে 2i মাইনাস 3j প্লাস k আর ও বি ভেক্টর আমরা পেয়েছিলাম কি 4i প্লাস 2j মাইনাস 3k এবং এ বি ভেক্টর আমরা গোয়া থেকে পেয়েছি 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এখন আমরা ভেক্টরগুলো এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে যদি ও বি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার হয় অর্থাৎ ও বি স্কোয়ার করলে যা হবে সেটা যদি ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারের সমষ্টি হয় তাহলে আমরা ও এ স্কোয়ার করলে কি হব এই যে আমরা যে মানটা বের করলে এখানে আমরা স্কোয়ার না দিলে এখানে রুট দিতে পারি যেহেতু আমরা তলব্যয় পক্ষে স্কোয়ার দিলে এখানে রুটটা উঠে যাবে তাহলে কি করতে পারি এই যে আমাদের 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে ও এ স্কোয়ার হলো 14 এ বি স্কোয়ার সরি এ বি স্কোয়ারটা বের করি এ বি স্কোয়ার হবে এই যে এ বি ভেক্টরের যে অভিক্ষেপগুলো আছে অভিক্ষেপ 2 মাইনাস 1 মাইনাস 4 এই অভিক্ষেপগুলোর বর্গের সমষ্টি করলে এ বি স্কোয়ার হয়ে যাবে আবার ও বি স্কোয়ার হবে কিভাবে এই যে ভেক্টরটি আছে তার অভিক্ষেপগুলো কি আছে ও বি ভেক্টর অভিক্ষেপ 4 প্লাস 2 মাইনাস 3 এগুলোর বর্গের সমষ্টি করলে ও বি স্কোয়ারের মান বের হয়ে যাবে এখন এখানে লক্ষ্য করো এখানে যদি আমরা একটু যোগ করে দেখতে পারি এই যে 14 আর 21 এটা আমরা যোগ করে একটু দেখি এখানে আমরা যদি
ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার করি, এখানে ও এ এর মান পেলাম 14 এবং এ বি স্কোয়ার এর মান পেলাম 21, ও এ স্কোয়ার পেলাম 14 এবং এ বি স্কোয়ার পেলাম 21, এটা প্লাস করলে হয় 35 আর ও বি স্কোয়ার হয় 29, যার মানে এখানে ও বি স্কোয়ার ইজ নট ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এর সমষ্টি ও বি স্কোয়ারের সমান নয়, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজও নয়।